নমস্কার বন্ধুরা আমি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলছি আপনারা জানেন যে এই শিক্ষক শিক্ষাকর্মীদের যে ট্রান্সফারটা চলছে উৎসসী পোর্টালের মাধ্যমে এবং নির্বাচনের আগে অনলাইন মিউচুয়াল ট্রান্সফার এবং জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড অনেক ট্রান্সফার হয়ে গেছে প্রায় দশ হাজার মতো এবং উৎসসী পোর্টালের মাধ্যমে প্রায় বারো থেকে সাড়ে হাজার বারো হাজার মতো ট্রান্সফার হয়েছে এই ট্রান্সফার প্রক্রিয়াটাকে স্মুথলি চালানোর জন্য আমাদের সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি যথেষ্ট সহযোগিতা করেছে শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য তাদেরকে যারা শিক্ষিকা আছেন বিশেষ করে বাড়ির কাছাকাছি ফিরতে পারছেন তাদের প্রত্যেকে সহযোগিতা করেছে নির্বাচনের আগে যে স্পেশাল ট্রান্সফারগুলো হতো আপনারা জানেন যে মেডিকেল গ্রাউন্ড বা পেফার গ্রাউন্ড যেটাকে বলা হয় সেই গ্রাউন্ডের ক্ষেত্রে চাকরি কত মেয়াদ হবে সেটা নিয়ে কিন্তু স্পষ্টভাবে কিছু বলা থাকতো না এক বছর চাকরি করলে দু বছর চাকরি করলে তিনি স্পেশাল ট্রান্সফার পেতে পারতেন কিন্তু উৎসসী পোর্টালের প্রথমের দিকেও এইট সেপ্টেম্বরের আগেও দেখেছি আমরা যে পাঁচ বছরের কম চাকরি করেছেন এমন অনেকেই দরখাস্ত করতে পেরেছেন এবং তারা রেকমেন্ডেশনও পেয়ে গেছেন কিন্তু ঠিক এইট সেপ্টেম্বরের পরে অনেকেই দেখছি দরখাস্ত যারা করেছিলেন তাদের অ্যাপ্লিকেশন ব্যাক করে দেওয়া হয়েছে পাঁচ বছরের নিচে হওয়ার জন্য আমরা বারবার করে কমিশনারের কাছে ডেপুটেশন দিয়েছিলাম মন্ত্রীর দপ্তরের কাছে ডেপুটেশন দিয়েছিলাম যে এই এই যে টাইম ফ্রেমটাকে একটু কমানো হোক কিন্তু এখনও পর্যন্ত সেটা কমেনি আমরা ধারাবাহিকভাবে ডেপুটেশন দিয়ে যাচ্ছি আমরা চেষ্টা করে যাচ্ছি যে যাতে করে এই প্রেফার ক্যাটাগরিতে যারা দরখাস্ত করছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে এবং এস যারা যারা আছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই এয়ার বারটা কমিয়ে দেওয়া তাই না আমরা আজকেও কমিশনার সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমরা আজকেও অনুরোধ করে এসেছি বারবার করে যে যাতে করে যারা মেডিকেল গ্রাউন্ডে দরখাস্ত করছে বা প্রেফার ক্যাটাগরিতে যারা দরখাস্ত করছে তাদেরকে তো এভাবে অমানবিকভাবে ফিরিয়ে দেওয়া হচ্ছে এটা কখনোই কাঙ্ক্ষিত নয় এটা সরকারের পলিসি হতে পারে না কারণ নির্বাচনের আগে এক ধরনের নীতি আর ঠিক নির্বাচনের পরে অন্য ধরনের নীতি এটা কখনো কাঙ্ক্ষিত নয় বা এটা কখনো আমরা করি না আর কি তো আমরা আজকে আর জোরালোভাবে এই দাবিটা তুলেছি সেটা হচ্ছে যে মেডিকেল গ্রাউন্ডে বা প্রেফার ক্যাটাগরিতে যারা দরখাস্ত করছেন তাদের প্রত্যেককে যা ক্ষেত্রে যাদের পাঁচ বছরটাকে কম্পালসারি করা না হয় এবং পাস্ট সার্ভিসটা যাতে কাউন্ট করা হয় দুটো জিনিস আমরা দাবি করেছি যে মেডিকেল গ্রাউন্ডে যারা দরখাস্ত করছেন বা প্রেফার ক্যাটাগরিতে তাদের পাঁচ বছরের বারটা তুলে দেওয়া হোক এবং যাদের সার্ভিস কন্টিনিউশান আছে সেটাকে যাতে ধরা হোক এখন বিষয়টা হচ্ছে যে একটা বারবার করে আমরা প্রেসার তৈরি করছি চেষ্টা করি যে অনেকগুলো তো আমরা সফল হয়েছি ইতিমধ্যেই আগামী দিনে যাতে এটা সফল হয় আমরা লাগাতারভাবে চেষ্টা করে যাচ্ছি এবং তার সাথে সাথে আরেকটা কথাও আমি যেটা বলেছিলাম এর আগে যে এই যে 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 রোগগুলো চিহ্নিত করা আছে কয়েকটা মাত্র লিস্টেড রোগ আছে তার আগে তার পরিধিটাকে বাড়ানোর জন্য আমরা বলেছিলাম কারণ এমন অনেক রোগ আছে ওই লিস্ট থেকে যেগুলো সত্যি সত্যি সিরিয়াস ইন নেচার সেটাও অ্যাক্টিভ কনসিডারেশনের মধ্যে রেখেছে বলে বলছেন এখনো পর্যন্ত আমরা যেটা বলি যে কোনো কিছু সিদ্ধান্ত সরকারি অর্ডার হিসাবে না এলে তাহলে কিন্তু আমাদের কাছে সেটার কোনো গুরুত্ব থাকে না তো স্বাভাবিকভাবে আগামী দিনে আমাদের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ যে প্রথম কথা হচ্ছে প্রেফার ক্যাটাগরিটাকে পাঁচ বছরের নিচে নামানো তার সাথে সাথে এটা অনেক রোগকে এর সঙ্গে যুক্ত করা এটা একটা ব্যাপার গেল তার সাথে আরও গুরুত্বপূর্ণ দাবিগুলো আমরা আজকে যেটা রেখেছিলাম যে জুনিয়র স্কুলে যারা শিক্ষক আছেন তারা তো বদলি প্রায় পাচ্ছেন না মেডিকেল গ্রাউন্ড ছাড়া তাদের যাতে একজনকে বদলি দেওয়া হয় বিশেষ করে জুনিয়র হাই স্কুলে যারা পিজি টিচার আছেন তাদেরকে জুনিয়র হাইস্কুলে না রেখে সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্কুলে দিয়ে দেওয়ার ব্যবস্থা করার কথাটা আমরা বলেছি আজকে আর তার সাথে সাথে যেটা আমরা বলেছি যে এস এলএসিতে নিযুক্ত যারা আছেন দু হাজার ষোলো সালের পরে তাদেরকে যাতে অ্যাপ্লিকেশন করার সুযোগটা দেওয়া হয় তাই না তাদের ক্ষেত্রে একটা গ্রাম বাংলায় যে যারা যারা অভিযোগ করছেন যে গ্রাম স্কুলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে গ্রাম বাংলার স্কুলগুলো কিন্তু অনেকটা ফুলফিল হতে পারে একটা ব্যালেন্স চলে আসতে পারে বিশেষ করে উত্তরবঙ্গটা অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরবঙ্গের পিছিয়ে পড়া জেলাগুলো আমরা এটা বলেছি যে দু বছরটা করে দিলে দেখবেন অনেকেই দরখাস্তটা করতে পারবে এবং তারা যদি ট্রান্সফার পান ডিস্টেন্সের কারণে আর কি তাহলে সেক্ষেত্রে এই ব্যালেন্সটা চলে আসতে পারে এই দাবিটাও আমরা করেছি তার সাথে আমরা আজকে বলেছি যে মিউচুয়াল ট্রান্সফারে যে সেকশন প্রবলেমটা আছে এবং লকিং পিরিয়ড যেটা আছে এই দুটোকে সমাধান করে দেওয়ার জন্য ওনারা সেটাকে খুব গুরুত্ব দিয়ে আলোচনা করবেন বলেছেন দেখা যান আগামী দিনে কী হয় এবং যদি কিছু সাফল্য আসে সেটা কিন্তু আমাদের হাত ধরেই আসবে আর শিক্ষক সমাজের কাছে আবেদন করছে আপনারা আমাদেরকে সমর্থন করুন আমাদের সহযোগিতা করুন আমাদের পাশে দাঁড়ান ধন্যবাদ